আমি সনক রায়, আপনারা দেখছেন স্টার নিউজ বাংলা। এখন দেখে নেব বিশেষ কিছু খবরের মুহূর্ত। আজ শান্তিপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ বসাকের উদ্যোগে লক্ষ্মীতলা পাড়ার মাঠে 6 নম্বর ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ভালো ফলাফল করার উৎসাহ দিতে তাদেরই হাতে পরীক্ষার বিশেষ কিছু সামগ্রী তুলে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত গোস্বাহ ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। অরুণ বসাক জানান, তার ওয়ার্ডের সমস্ত ছাত্রছাত্রীর পড়াশোনার অসুবিধা না করে হাতে গোনা কয়েকজনকে অনুষ্ঠানে ডেকে তাদেরই হাতে সমস্ত সামগ্রী তুলে দেয়া হয় এবং প্রতিটা ছাত্রছাত্রীর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ারও সুব্যবস্থা করেছেন তিনি। চলুন, এ বিষয়ে অরুণ বসাক ও সনৎ চক্রবর্তী কি জানালেন শোনাবো আপনাদের। কাউন্সিলার এসছে বাড়ির উপরে, একটু আশীর্বাদ করছে, কেমন লাগছে কি বলবে? এর আগে কেউ এরকম এসছে নেপথ্য? কোন স্কুলে বলো, কি নাম? গত বছরে আপনার ওয়ার্ড থেকে প্রথম এবং তৃতীয় হয় মাধ্যমিকে, তারপর থেকে কি উদ্যোগ না প্রতি বছর উদ্যোগ চলে আপনার? দেখুন, গত বছর যখন আমি দলের সভাপতি ছিলাম, আমার কাউন্সিলর শিউলি প্রামাণিকের সঙ্গে আলোচনা করি, তার ভিত্তিতে আমরা গত বছর আমাদের মমতাময়ী মা মমতা ব্যানার্জি ছাত্র ছাত্রীদের যে ব্যাপক পরিমাণ উৎসাহ দিচ্ছেন, তিনি চিন্তা করেছিলেন ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারে না, খালি পায়ে যায়, তাদের জন্য কিটস, ব্যাগ, খাতা পত্র, বই, তারপরে তিনি ছেলে মেয়েদের স্কুল যেতে অসুবিধা হয় তার জন্য তিনি সাইকেল প্রদান করলেন, উৎসাহ দেওয়ার জন্য তিনি কন্যাশ্রী চালু করেছেন। তার মানে আমাদের নেত্রী প্রতিনিয়ত চাইছে শিক্ষার মানোন্নয়ন ঘটাতে, একাধিক মানুষ ছাত্রছাত্রীরা যাতে শিক্ষা নিতে পারে সেটাকেই অনুসরণ করে তার ইচ্ছা অনুপ্রেরণাতেই আমরা সেই কাজটা করে চলেছি। আশা করি এবারও আমরা সেই কাজটাই সফলভাবে করব। যে কথাটা আপনি বলছিলেন গতবার যে প্রথম এবং তৃতীয় হয়েছিল তা আমাদের অত্যন্ত গর্বের, এবারও আশা রাখছি আমার ওয়ার্ড থেকে আমাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন তারা খুব সুন্দর একটা পরীক্ষার রেজাল্ট করবেন, এই আশা বিশ্বাস নিয়ে সমগ্র 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, কেবলমাত্র অরুণ বসাক নয়, আমরা আমাদের বিভিন্ন কর্মীরা আছে যারা হয়তো আপনি মঞ্চে দেখতে পাননি, তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজ কতজন ছাত্রছাত্রী ছিল এবারে আমাদের সংখ্যাটা খুব পুয়ার, আমাদের ওয়ার্ডে 45 মানে 45 জনকে আমরা সংবর্ধিত করছি। আপনার নাম আর পরিচয়? অরুণ বসাক, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের শান্তিপুরের জনপ্রিয় কাউন্সিলর অরুণ বসাক, তিনি সারা বাংলা তৃণমূল ইউনিয়নের রাজ্যের সাধারণ সম্পাদক, তিনি ওয়ার্ডের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করছেন, উৎসাহিত করছেন, এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্যে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ওয়ার্ডের মানুষ একদম উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই সকালে আজকে তারা অনুষ্ঠান করছে, এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আজকে ছাত্র সমাজের কাছে আহ্বান, তারা সমাজে প্রতিষ্ঠিত হোক এবং নাগরিক হিসাবে তারা সচেতনভাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকুন, মুখ্যমন্ত্রীকে সমর্থন করুন।
সনত চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ জেলা এনটিপি সভাপতি সভাপতি এবং জেলা আজকের দিনে দাঁড়িয়ে ধারাবাহিক পড়ে যখন এরকম অনুষ্ঠানগুলোতে উপস্থিত হই তখন একটা দিনের কথা মনে পড়ে। আমরা মাধ্যমিক পরীক্ষা নিচ্ছিলাম, উচ্চ পরীক্ষা আমরাও দিচ্ছিলাম, স্কুলে ব্যাগ জুতো ইউনিফর্ম পাওয়া অনেক বড় কথা, কতটা সমর্থনা পেয়েছিলাম সুযোগ হয়। সেজন্য আমি বিশ্বাস করি যে এখানে সুন্দর ভাবে বলছিলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কথা, যে এই পরীক্ষা দুটো জীবনের প্রচুর সময় পড়াশোনা করলেই সে শুধুমাত্র ভালো ছাত্র হতে পারে না, ছাত্র ছাত্রীকে সঠিক ভাবে সঠিক সময়ে পড়াশোনা করা এবং কার কোন জায়গায় দুর্বলতা সেটা দুর্বলতাকে সব থেকে আগে ত্যাগ করা, কারণ দুর্বলতা মনুষ্য জীবনের সব থেকে বড় অভিশাপ, নিজেকে কোনোদিন কোন অবস্থাতে ছাত্রছাত্রীরা তোমাদের বলব যে দুর্বল মনে করবে না, কারণ দুর্বলতাই কারণ শক্তি হয়ে দাঁড়ায় সর্বক্ষেত্রে। এবং সেই জায়গা থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় সুযোগ করে দিয়েছেন, বিধায়ক হিসাবে দেখছি এখানে কাউন্সিলর আছে, এত স্কলারশিপের সঙ্গে আমরা করি, আমাদের সময় এই সুযোগগুলো ছিল না, সেজন্য নিজের রাজ্য ভালোবাসো, নিজের অঞ্চল ভালোবাসো, নিজের শহর ভালোবাসো, দেখবে তোমাদের জায়গাটা সঠিকভাবে তৈরি। আজ এই পর্যন্তই, পরবর্তী খবর দেখতে চোখ রাখুন স্টার নিউজ বাংলা। আনন্দ সংবাদ। শান্তিপুরে নতুনভাবে নতুন রূপে গড়ে উঠল নিউ ফুড আইল্যান্ড পারিবারিক রেস্টুরেন্ট। এখানে পেয়ে যাবেন বিরিয়ানি, চিকেন মোমো, রুমালি রুটি, তামিল চাউমিন, এগরোল ও বিভিন্ন চাইনিজ আইটেম। আমাদের ঠিকানা কৃষ্ণনগর রোড, গোডাউন পাড়া, শান্তিপুর নদীয়া। ফোন নাম্বার 9066447187। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের এই নিউ ফুড আইল্যান্ড পারিবারিক রেস্টুরেন্টে। আর একটা কথা মনে রাখবেন, আমাদের এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুরি, সব রকম আইটেম ও রুমাল রুটি 5 টাকায় এবং দুপুরে ভাতের সুব্যবস্থা আছে। ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন? 1 টাকায় তৈরি করে 10 টাকায় বিক্রি করুন। আগামী দিনের সেরা ব্যবসা নিল অ্যাকোয়াসমুথ, মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে 40-50 হাজার টাকা অনায়াসে আয় করুন, সারা জীবন বসে ইনকাম করুন। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এক্ষুনি কল করুন 9134। আমন্ত্রণ ফ্যামিলি রেস্টুরেন্ট, ভালো খাবার মানেই আমন্ত্রণ। আমন্ত্রণ ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি ছাড়াও বাঙালি ভেজ থালি, এগ চিকেন আর মটন থালি, থাকছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা। আমাদের ঠিকানা থানার মোড়, অদ্বৈত সড়ক, শান্তিপুর, নদীয়া। ফোন 8918435621 অথবা 8918745423। আমন্ত্রণ ফ্যামিলি রেস্টুরেন্ট।